ধূপছড়া গ্রামে আবারও অশান্তির পরিবেশ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধূপছড়া এলাকায় একের পর এক সংগঠিত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ কিংবা হিংসাত্মক ঘটনা। উৎসবের সময়েও তা যেন থেমে নেই। পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত ধূপছড়া এলাকায় রোববার ভোর রাতে কিছু দুষ্কৃতিকারী এলাকার বেশ কয়েকটি দোকান আগুনে পুড়িয়ে দেয়। দুষ্কৃতিকারীরা এদিন নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে এই অগ্নিকাণ্ড সংগঠিত করে। এতে 6টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ায় এদিন বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকাটি। টাকারজোলা বাজারে নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কেটে না উঠতেই ধূপছড়া এলাকায় এবার অগ্নিকাণ্ড। জানা গেছে এদিন ভোর আনুমানিক 3:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পরে সন্দেহজনকভাবে পুলিশ 2 যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতরা হলেন বাপি দেববর্মা এবং সুজিত দেববর্মা উরুফে রাকেশ। গোটা এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। একাংশ মহলের মতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অগ্নিকাণ্ডের ঘটনা। ইদানিং কালের মধ্যে এই ধূপছড়া এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক হিংসার ঘটনা সংঘটিত হয়। একের পর এক হিংসাত্মক ঘটনার পর এবার নাশকতামূলক আগুনে একই সাথে এলাকার 4-4টি দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকার পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে। যে কোনো সময় বড় ধরনের ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। চারটা সময় লোকা চিহ্ন বাজে নেই কে করতে লোক তো আমিও কোনো দেখছি না। এবার শুনছি বাপি নামে একটা ছেলে মনে হচ্ছে দেবরমার ছেলে নাকি এখানে পেট্রোল ডাইজার দোকানে পুজো দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।